নমস্কার বন্ধুরা, গোপালের ভোগের রান্নায় সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম একাদশী প্যানকেক বা একাদশী পিৎজা। তো দেখি কীভাবে করি আমরা একাদশীর এই রেসিপিটা। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা আলু, একটা মিষ্টি আলু, একটা আমরা নর্মাল আলু, আর নিয়েছি কিছু টমেটো। তো টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি, একেবারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলোকেও আমি কেটে নিয়েছি, আর আলুগুলোকেও আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এখন নিয়ে নিব একটা গ্রেটার। তো গ্রেটার দিয়ে আমি, গ্রেটারের যে ছোটো অংশ আছে না, ছোটো ছোটো ছিদ্রগুলো, ওইগুলো দিয়ে আমি আলুগুলোকে একটু গ্রেট করে নিচ্ছি। তো আপনারা চাইলে এটা হাত দিয়েও কেটে নিতে পারেন ছোটো ছোটো করে। তো আমার সবগুলো আলুই কিন্তু কেটে নেওয়া হয়েছে। এখন আমি এগুলোকে আরেকটা পাত্রে নিয়ে নেব, তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রচুর পরিমাণে জল। আমি বড় একটা পাত্রে এই জন্যই নিয়েছি কারণ আলুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে এর স্টার্চগুলো বের হয়ে যায়। তো এই আলুগুলোকে কিন্তু আমি অনেকক্ষণ এরকম করে ধুয়ে নিয়েছি, এই যে দেখুন এরকম করে চিপে চিপে তুলেছি, তুলে কয়েকবার এটাকে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। তো আমার আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আমি কিন্তু আলুগুলোকে কয়েকবারই ধুয়ে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছু লবণ, আর দিয়ে দিব এখানে এই জিরের গুঁড়ো আর গরম মশলার দারচিনির গুঁড়ো দিয়ে এগুলোকে একটু মাখিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আমি রেখে দিব। আমার চ্যানেলে কিন্তু আরও একাদশী রেসিপি আছে, আপনারা চাইলে ওইগুলোও দেখে নিতে পারেন। আর একাদশীর দিনে কিন্তু এই মিষ্টি জাতীয় কোনো জিনিস খেতে ভালো লাগে না, এই জন্য দেখা যায় যে অনেকে কিন্তু একাদশী রাখতে রাজি থাকেন না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট যে এই এইরকম একটা রেসিপি আপনাদের দেখলে বা খেলে ভালো লাগবে, তো এরকম করে দেখুন, যদি ভালো লাগে তাহলে একাদশীগুলো করুন। একাদশী ছাড়া কিন্তু আমাদের উচিত না, প্রত্যেকটা একাদশী আমাদের রাখা উচিত। তো একাদশীর উপবাস হোক আর অন্যান্য যে কোনো উপবাসই হোক, এরকম একটা রেসিপি যদি থাকে আশা করি কারোর কিন্তু উপবাস করতে কোনো সমস্যা হবে না। তো আমি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল, যেহেতু আজকে একাদশীর দিন তাই আমি এখানে সানফ্লাওয়ারটাই ইউজ করেছি, সানফ্লাওয়ার অয়েলটা। আর লবণ কিন্তু আমি সন্দক লবণ ইউজ করেছি। তো এরপরে আমি ওই যে আলুগুলো অনেকক্ষণ আমি এগুলোকে কিন্তু এই হলুদ লবণ মরিচ আর ধনে এই জিরে গুঁড়ো দিয়ে একটু রেখে দিয়েছিলাম। তো এরপর আমি এটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে হাত দিয়ে এর কিছুটা অংশ দিয়ে এটাকে আমি এখন একটু এই ছড়িয়ে দিচ্ছি। যেহেতু প্যানকেক বানাবো বা পিৎজা বানাবো তো সাইজটা দিতে হবে না, তো আমি এটাকে একটা চামচ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। দিয়ে তারপর এর মধ্যে ওই যে কেটে রেখেছিলাম টমেটো আর কাঁচা লঙ্কা ওইগুলো দিয়ে দিব এখন সুন্দর করে, সুন্দর করে চারো সাইডে এগুলোকে আমি দিয়ে দিলাম। আপনারা একাদশীর দিনে এরকম একটা রেসিপি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং প্রত্যেকটা একাদশী রাখারও ইচ্ছা জাগবে। তো টমেটো কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আরও সামান্য একটু লবণ আর ওই জিরের গুঁড়ো আর দারচিনির গুঁড়ো। এই এগুলো কিন্তু স্কিপ করবেন না, এগুলো না দিলে কিন্তু এই প্যানকেকের টেস্ট আসবে না। এরপর আমি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিব, যেহেতু আমি আগে তেমন তেল ইউজ করি নাই, আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত কারণ এখানে তেমন তেলও লাগবে না আপনাদের রেসিপিটা করতে। তো সামান্য একটু তেল দিয়ে দিয়েছি আমি উপরে সাইডে দিয়ে এখন এটাকে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো ফিরে আসলাম 10 মিনিট পর, আমার প্যানকেকের কিন্তু এক সাইড হয়ে গেছে, আর এটা দেখতে কি লাগছে না পিৎজার মতো।
তারপর এটাকে আমি একটু উল্টিয়ে নিলাম। তো আপনারা কিন্তু কখনো এটাকে কোনো খুন্তি দিয়ে উল্টাতে যাবেন না, এভাবে অন্য একটি পাত্র নিয়ে তারপর এটাকে উল্টিয়ে নেবেন, নিয়ে এটাকে ধীরে ধীরে আবার অপর সাইডটা ভাজার জন্য ছেড়ে দিবেন। তো আমিও দেখেন এটাকে ছেড়ে দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিয়েছি। তো এই তো হয়ে গেল আমার একাদশী প্যানকেক অথবা একাদশী পিৎজা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।